সৌদি আরবে ফার্নিচার কারখানায় আগুনে পুড়ে নিহত নয় জনের মধ্যে চারজনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। এ মৃত্যুর খবর শুনে বাগমারা জুড়েই যেন শোকের আবহ তৈরি হয়েছে। নিহত রাজশাহীর চার প্রবাসী হলেন বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মোহাম্মদ জমিরের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম, যোগীপাড়া ইউনিয়নের বড় মাথাইমুড়ি কাতিলা গ্রামের আনিসুর রহমান সর্দারের ছেলে ফিরুজ আলী সর্দার, বারুইহাটি গ্রামের জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইন এবং একই গ্রামের শাহাদাত হোসাইনের ছেলে মোহাম্মদ আরিফ। সাজেদুলের স্ত্রী রিপা বেগম বলেন, দুই দিন আগেই স্বামীর সঙ্গে কথা হয়, এবারের ঈদে আসা হয়নি, তাই সামনের রমজানে বাড়িতে আসতে চেয়েছিলেন তিনি, কিন্তু তার আর ফেরা হলো না, আসবে লাশ, এ বলেই কান্না শুরু করে দিলেন রিপা বেগম। লাশ দেওয়ার পরে আবার পুনরায় ওনাকে বাঁচানোর জন্য আবার ওইখানে ফিরে যায়, যে ভাতিজাকে বের করে আবার হয়তো দুই চাচা ভাতিজা একসঙ্গে আবার বাঁচার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সেই সময়টা হয়তো আল্লাহ রাখেনি বা দেননি, ওই ভিতরে গিয়ে আবার চাচা ভাতিজা একসঙ্গে মারা গেছে, আর বের হতে পারেনি। এদিকে একই গ্রামের মরিয়ম আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল রুবেলের। সৌদি আরবে যাওয়ার পর কয়েক মাস আগে মোবাইল ফোনেই তাদের বিয়ে হয়। সামনে ছুটিতে দেশে এসে সংসার শুরু করার স্বপ্ন ছিল রুবেলের, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। স্বামীর মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না মরিয়ম। এখন দ্রুত স্বামীর মরদেহ দেশে আসুক, এটাই চাওয়া তার। আরিফের বাড়িতে গিয়ে দেখা যায় একমাত্র ছেলেকে হারানোর শোকে বাবা শাহাদাত হোসাইন বারবার জ্ঞান হারাচ্ছেন। জমি বন্ধকের টাকায় ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলেন। ছেলে দুদিন আগেও ফোন করে বাবার খোঁজ খবর নিয়েছেন। আমার অসুস্থ খোঁজ খবর নিল, বাবা তোমার অসুখ কিরকম, ওষুধ কাটি খাও ঠিক মতো, ভালো লাগে একটু বেনে সমস্যা, ছয় সাত মাস থেকে সমস্যা। রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ শনিবার রাতে বাগমারায় যান। তিনি নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করেন এবং সান্ত্বনা দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি পরিবারের প্রতি, পাশাপাশি যারা ওখানে মারা গিয়েছেন তাদের লাশ যাতে অতি সহজে নির্বিঘ্নে বাংলাদেশে আনা যায় সে ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অতি দ্রুত এবং সরকারি খরচে যাতে এই প্রিয়জনদের লাশ তাদের আত্মীয় স্বজনের কাছে চলে আসে সে ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। নিহতদের পরিবারে একদিকে যেমন শোকের মাতম চলছে, অন্যদিকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা পরিবারগুলোতে নেমে এসেছে অনিশ্চয়তা।